আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সৈয়দ বলছি কারহাবে থেকে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন আশা করি আমার যারা ভাই বন্ধুরা আছেন তারা অনেক ভালো আছেন আমি আজকে একটা রাম দেখাবো 2004 মডেলের রাম সিজার হচ্ছে 25 ভিতর বিস্কিট কালার খুবই সুন্দর গাড়ি তার আগে আমি একটু আমার লোকেশন দেখাচ্ছি আমি যেখানে দাঁড়ানো আছি তার আমার হাতে বাম পাশে হচ্ছে বসুন্ধরা সিটির পাঁচ নম্বর সিগন্যাল এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 3-5 মিনিটস আর হাতে ডান দিকে হচ্ছে ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হল অথবা ফার্মি সুপার মার্কেট এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি তার থেকে একটু 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মানে দুই রাস্তার মিডল পয়েন্ট হচ্ছে আমার শোরুম এটা হচ্ছে খুব সহজ লোকেশন আপনার 73 গ্রিন রোড সো আমার লোকেশন আসতে খুব একটা কষ্ট পাইতে হবে না ইনশাআল্লাহ আমি আজকে যে রাম দেখাবো সেই রামটা হচ্ছে 2004 মডেল এবং 2009 স্টেশন করা গাড়ি গাড়ি পুরো গাড়ি রং করা হয়েছে এবং লাইটগুলো ঠিক সব ঠিক আছে পিছে একটু সমস্যা আছে সেটা আপনি দেখা দিব বাকি অলওভার গাড়ি সব ঠিক আছে ইনশাআল্লাহ এসি থেকে শুরু করে এসি মানে সেন কী বলে ইঞ্জিন গিয়ারবক্স সিভিজান সাসপেনশন আল্লাহর রহমতে সবই ঠিক আছে এবং চারটা চাকাও অনেক ভালো কন্ডিশনে আছে গাড়িটা আসুন আমি একটু পরে গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দুটার সামনে হেডলাইট গ্রিনের হেডলাইট এবং সামনে গ্লাস অরিজিনাল আছে পুরো গাড়ি টাচ আপ করা হয়েছে আমি চাকা দেখা দেখেন এই দেখেন টায়ার এই রাবারের যে বাড়তি এগুলো সেটাও গ্রিপগুলো ভালো আছে চারটা চাকাই ভালো আছে এবং এইটার একটা দরজা একটা হ্যাঁ বাম পাশের দরজা কিন্তু অটো এই গাড়িটা সবচেয়ে মজার বিষয় জানেন স্পেস অনেক বড় স্পেস আপনি খুব আরামে বসতে পারবেন তিনজনে বসতে পারবেন এবং এখানে একটা হ্যান্ড রেস্ট আছে খুবই ফ্লেক্সিবল খুবই কমফোর্ট লং ড্রাইভের জন্য সুপার একটা গাড়ি এবং ইন্টেরিয়রটা অনেক বড় দেখায় এর মূল একটা কারণ হচ্ছে এমনিতেই তো স্পেস অনেক বেশি তার মধ্যে হচ্ছে যে এটার বিস্কিট কালারগুলোতে একটু বড় স্পেস দেখায় আর দুটো দরজা খুলে মনে হয় যে গাড়িটা আসলে অনেক বড় আমি পুরো বডি দেখাচ্ছি পাশাপাশি আমি আমার ইন্টেরিয়রটাও দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে এই এখান থেকে কিন্তু প্রাইভেসি গ্লাস স্টার্ট এটা প্রাইভেসি গ্লাস এটাও প্রাইভেসি গ্লাস হ্যাঁ এটা শুধু প্রাইভেসি না আমি যেটা বলছিলাম যে এই নিচে এইটুকু একটু বাড়ি খেয়েছে বাট এটা কোনো মেজর ইস্যু না বাকি সবই ঠিক আছে এবং পিছনে দুইটা স্পিকার যারা একদম ব্যাকসাইডে বসবে তারা যদি ওয়াজ মাহফিল শুনেন বা যার যে উচিত আসে শুনে তো এটা স্পষ্ট শুনতে পারবে এবং যেহেতু তেলের গাড়ি অনেক স্পেস আমি দেখা দেন যে নিচে দেখেন ওয়েল কন্ডিশন এবং আপনি চাইলে এটাকে ফোল্ডিং করে অনেক বড় কার্গো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আজান দিচ্ছে আজানের পর বাকিটা করো এবং এই চাকাও দেখেন এই চাকাটাও কিন্তু ফ্রেশ এবং এটা কিন্তু অটো এটা মধ্যে ভিতরে লক করা আছে এই যে এটা ফুল অটো এবং এই যে দেখেন দূর থেকে দেখো দূর থেকে দেখলে মনে হবে যে বিশাল একটা স্পেস নিয়ে গাড়িটা তৈরি এবং আসলে এটা হর্স পাওয়ার বেশি এবং ছোট গাড়ি অনেক অনেক স্পিড একটা গাড়ি অনেক স্পিড একটা গাড়ি হ্যাঁ আমি একটু ফাঁকে ইঞ্জিন দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন সামনে বিন্দু পরিমাণ 1 ইঞ্চি খোলা কাটা হাতের বাইরে নাই দেখো সামনে দেখো চেসিস খুব
খুবই চমৎকার একটা গাড়ি। টয়োটা রাম গাড়ি হচ্ছে একটা স্পিডে মোডের গাড়ি এবং খুবই দ্রুত, যেটা মানে দ্রুত ভাগে এটা এটা নিঃসন্দেহে। আমি নিজের গাড়ি ড্রাইভ করছি, মানে এই গাড়ি মাসানটা ছোট মধ্যে খুব ভালো, অল্প স্পেস নিয়ে ভালো দ্রুত যাওয়া যায়। আচ্ছা, এইটার মডেল বলছি আপনাকে 2004। এবং রেশনের হচ্ছে 2009 আপনার ফিটনেসের মেয়াদ হচ্ছে 2/9/2022 এবং টেস্টকনের মেয়াদ হচ্ছে 6/মে/2022। তো কাগজপত্র আপডেট করা আছে। যারা চাচ্ছেন এই করোনার মধ্যে একটা ছোটো গাড়ি নিয়ে নিজেরা ড্রাইভ করবেন বা লং ড্রাইভ করবেন, যে কোনো পারপাসে গাড়ি নিতে চান না কেন, উবার, রেন্টাকার, ব্যক্তিগত লং ড্রাইভ, রাফ ইউজ করার জন্য এই গাড়ির বিকল্প কোনো গাড়ি নেই এবং খুবই লাক্সারিয়াস গাড়ি, খুবই ডিফারেন্ট টাইপ অফ গাড়ি এবং একটু হ্যাচব্যাক টাইপের হওয়াতে এই গাড়িগুলো স্বল্প স্পেসে পার করা যায়। এটা আমাদের ঠিকানা বলেছে আগে, আমাদের ফোন নম্বর হচ্ছে 0178-555-7074, 0161-676-2000 এবং 0171-464-6424। সকাল থেকে রাত 9টা পর্যন্ত শোরুম খোলা থাকে এবং শুক্রবারও শোরুম খোলা থাকে। আমরা ফোনের মধ্যে দাম নিয়ে কথা বলি না, সো একটু রিকোয়েস্ট থাকবে যে ফোন নিয়ে কোনো মধ্যে দামের কথা না বলার জন্য। আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি, আপনারা গাড়ি দেখেন, আসেন, গাড়ি চালান, দেন আপনারা ডিসিশন মেক করেন যে এই গাড়িটা আপনাদের সাথে যায় কিনা। দাম গাড়ি পছন্দ হয় দাম আমি কমাই দেবো ইনশাআল্লাহ, ওপর থেকে চাওয়া দেওয়া থাকো, আর যদি আলাপাক সুযোগ দেয় দুপুর আসতে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। এটা দাম হচ্ছে 8,90,000 টাকা, এটার আস্কিং হচ্ছে 8,90,000 টাকা। অবশ্যই অবশ্যই কমাই দেবো ইনশাআল্লাহ যখন আপনারা সশরীরে শোরুমে আসবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছ থেকে দোয়া চাচ্ছি এবং আমিও দোয়া করি আমার কাছ থেকে এই পর্যন্ত যারা গাড়ি নিয়ে গেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকে গাড়ি চালানোর মধ্যে, গাড়ি ব্যবহার করার মধ্যে বরকত দান করুক, সকল প্রকার বিপদ থাপদ থেকে হেফাজত করুক এবং যারা গাড়ি কেনার জন্য মানসিকভাবে তৈরি হয়েছেন বা কিনতে বের হয়ে গেছেন, তারা অবশ্যই কিছু টাকা খরচ করবেন যাতে করে একটা ভালো গাড়ি আপনাদের রিজিকে আসে, পাশাপাশি 2 টাকা নামাজ পড়ে নেবেন যেহেতু আল্লাহ তালা আপনাকে গাড়ির মধ্যে বরকত দান করেন। আর যেহেতু একটা মহামারী আবার নতুন করে আসতেছে, সো চেষ্টা করা যে ইস্তেগফারের আমল খুব বেশি বেশি করা, যত বেশি আমি ইস্তেগফার করবো, যত বেশি আমি শ্রদ্ধা করবো, যত বেশি আমার কাছ থেকে বিপদ ধ্বংস হয়ে যাবে, দূরে চলে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে এইভাবে দোয়া করা যে আল্লাহ আমার গুনাহের জন্য আপনি আমাকেও মাফ করেন আর আমার গুনাহের আজাব আপনি উম্মতকে দিয়েন না, আমার পরিবারকে দিয়েন না, এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, সবসময় দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সমস্ত গুনাহ থেকে হেফাজত রাখেন এবং পিছনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন, এই দোয়া করি। বিশেষ করে যারা অসুস্থ অবস্থায় আছেন বাসায় বা হসপিটালে, আল্লাহ তাদেরকে শেফা দান করুন এবং অনেক অসহায় পরিবার আছেন তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন, আল্লাহ তাআলা দান যারা যাদের সামর্থ্য আছে সাহায্য করার তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত মধ্যম ফ্যামিলি বা গরিব ফ্যামিলিদেরকে সাহায্য করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।